টাকায় আগবঢ়াইছে অনমোল মেরি, আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহাৰ জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান্স সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. নালগে হে দেখা সারে গুব্বো ও স্যার মূল গুব্বেটা মিঠা হয় না আপনি অল্প দয়া মরম করে গুব্বা পারে আপনারও এনে এন স্বভাব আছে না কি এই স্বভাব ও দেখা সারও বন্ধু বান্ধবর ঘরে ঘরে আজ কই থাকে না স্কুলখন পাঠ্যক্রম হওয়ার পিছত আয়া স্যার আন্ডার আছে আয়া স্যার তোমার ভাল গতি তুমি জানা ও ব্রহ্মদা মাগুর মাছ খাইছা কিবা খাইছা চাকরি কিন্তু খিলিক দিবি বাল্টি না মারবি আজি দাদি সারি শট নাই আজি হরেন দাদিক ছেলে ফেলাম ধরি আপোনাৰ মনৰ আপোনাৰ জ্ঞানৰ অফুৰন্ত ভাণ্ডাৰৰ দুৱাৰ খুলি আপুনি নিজে চৰ্চা কৰা উচিত হওক কি মানে চৰ্চা কৰা উচিত হওক ঐ তেহে মই গম পালো ও মালতীর চাকরিটু গুয়াহাটির পেরে একেবারে ফাইনাল করে আনবো যা ও বেহি আসুন তোমার লোক তো একটা কথা আছে মোক সঁচা কথাটো কোচোন কিয়ে হরেন্দার বুক লুকি তোর মনটো হয় না নহয় নহয়ে সেগুলা এনেই তামসা করে আছো তামসা করে আছো তামসা যাই থানা পালা আসল কথাটো কি কো কি কৃপা তোমাক আসল কথাটো কও না আসল কথাটো তো সুধি আছো হরেন দাদি আদর হিফলে যে নতুন মানুষ ঘর আইসিয়ে মস্তো যে ধনী ৰাজকুমাৰ শৰ্মা হাত হ কিবা শৰ্মা হৈ যায় ৰাজকুমাৰ শৰ্মা কি হল ইতা ভালকে কও কিন্তু এটা আপি আছি হেমমাৰি অ শৰ্মা জীয়েকক মাথা মাৰছা শৰ্মা জীয়েকক নহয়ে তাহাঁতো ৰাখা আপিটো গে কৰবি নাকি হেই কথাখিনি পুৰা কেনে শুন আজি তাহাঁতো ৰাখা আপিটোই দিনত তামাম চবে থাকে ভাই বৌ এদি তাকে চাই চাই তামাম এনজয় কৰি থাকো কি জমে অ শৰ্মাৰ ঘৈণীয়েক মাষ্টৰ নিনা দিনত স্কুলত যায় আৰু বুঢ়াটোও ৰিটায়াৰ কৰিছে ৰাখা আপিটো ৰাত নাই ভাই চুলিত কি ৰং কৰি থাকে বুঢ়াটোই এইটো কি জমনি হল তাকে চাই থাকো কিবা ভয় দেখিছে নাকি ও মই দেখা নাই বৌ দেখিছি বোলে তাকে দেখা পাম বুলি মই ৰখি থাকো ঐ পাগল বাহানাই হৰেন্দাৰ তাক কিয় যা মই বুজি পালো দে জমনি চাবা জানো জমনি কৰবা যা বুজোৱা বাকী নাই ৰাজা কমাবি জতু কিবা জেদত লাগছি ভাই এতিয়া তাতেই থাকা কৰো নেকি গোটে হৰেন্দাৰি থেতে এ ভাই মোক অলপ আউগে থুয়ে কিয় মাতছিলা মোক চুতিয়া চাওক লগ পাইছিলি নেকি পাইছিলো তো চৰ্চাৰ ওপৰত বহুতো আলোচনা কৰিলো হক কিন্তু দেখোন তাকেতো খঙে উঠি আছে পাঁচ মিনিটত আহিম বুলি কৈ ফোনটো চুইচ অফ কৰি কম্বাই গুচি গৈছি কিয় বিচাৰিছিলা তুমি কিবা চৰ্চাৰ কথা পাতিবা নাকি কিহ চৰ্চাও সেইবোৰ নহয় যা কিবা খবৰ এটা লাগে মোক কি খবৰ হা হেডমাষ্টৰ গুৱাহাটীলৈ গৈছে হেনো হেড ছাৰ যাব পাৰে তাকে হঠাৎ গুচি গ'ল যে কোনেও নেজানিলেও চুতীয়া চাই জানিবই মাই অ মাই কিবা খবৰ পালানে পেহী অ গুৱাহাটীক যাও তো হুই আমাৰ চকুৰ প্ৰভাত দোকানীক কৈ গেছি জয়ন্তকো কৈ গেছি বোলে গুৱাহাটীক যাওঁতো হৈ গুৱাহাটীলে যোৱাটো হয় সেইটো জানিলো কিয় গল সেইটোহে লাগে মোক সেইটোহে নাজানিলো মই তুমিও সেই নলগা খবৰ এশটা গোটাবা লগা খবৰ হলে এটাও নোপোৱা দেখছা কাইও নাজনা খবৰটো মই কেনকে আনি দিওঁ এ যুদ্ধকালীন প্ৰস্তুতিৰে অভিযানত নামি পৰিব লাগিল হওক কোনোবাই তাৰ মনত একলা কুভাৱ বৰ ভয়াকৈ সুমি দিছে ভাই তই কিয় যা সেইটো কৌ এনাই যাও এ হৰেণ দাদি মোৰ কম বন্ধু আছিল ইটা ফাটেদি বন্ধুত্ব তোৰ বন্ধুত্ব ফাটে নিদিলি যে হৰেণৰ সংসাৰ পাতি জানা না তই আৰু নাজবি কিয় নাজামে আমার মনত এগুলা কুভাব নাইতো সদায় যাম তই কিয়া হরেন দাদি আগ দিলেও যাম
আইওই মারবি না গিয়ে এটুকি রিক্সা এটুকি রিক্সা মুখনি বাসা পিতালর বড়ি হুমেনি বুচা যাবি না রু যা বেশ বড়িয়া আইউন কাবা কবি নাকি কলি মল্লি বেসা পুলিশ থানাত করি তো ডাইরেক্ট এটুকি পিতালর বড়ি খুই দিম আর পুটি থুই আইম তাতে যা আদালর কি গুণে পিতালর বড়ি সকলে ভয় করে কিবা হে তিরি ওই গোল হবলা রীতা অ বাপ রে বাপ তামাম কামড়িছ ইউ বিয়া হব নেকি এ নহয় মোক চর্চা করাব হেন তাইৰ মতটো আছিল সংসাৰ চৰ্চা কৰা ৰীতাৰ আকৌ বেলেগ তাইৰ মূল কথা হল সাহিত্য চৰ্চা নহয় তাইৰো মূল মতলবটো হল সংসাৰ চৰ্চা প্ৰকৃততে কি জান এদেউ দুদেউ ও লোটানিয়া চেও ও এলো প্রেম বাই কি ভাবি আস এনে কবা কিবা কথাবোৰ ভাবি আস হেড স্যারৰ কথা ভাবি আস হয়না নাই নাই স্যারৰ অসুখ হওয়া বুলি ইমান টেনশন টেনশনটো হবই দেচোন সাধাৰণ চিনাকি মানুহ এজন অসুখ বুলি শুনিলে মনটো বেয়া লাগে ভালেই হওক বেয়াই হওক হিৰ সেন্দুকনো অসুখ বুলি শুনিলে টেনশন নোহোৱাকৈ থাকিব পাৰে নে কি কচোন অ হেল্ল আকৌ টেনশ্যন ল'বা নালাগে মই চব খবৰ পালো ক'ত পালি চুতীয়া মাষ্টৰক ফোন কৰি সুধিলো কি ক'লে চায়ে সিদিনা বোলে পুৱা তুমি এক কাপ চাহ নোখোৱালা সেই দুখতে জীয়া ক'ত তাক গেছি যাওক দে খং কৈ যায় বেয়া পাই যায় ঘীণ কৈ যায় গৈ থাকক কথা হ'ল বেমাৰ আজাৰ হৈ জীৱনৰ কাৰণে আঁতৰি নগ'লেহে হ'ল হাও প্ৰেম বাই তুমি কি আবেগী খা কথাবোৰ ভাবিলেই চকুত ওলাই অ তোমাক চিনবাই নোৰো হেডছাৰক ভালে প না বয়াই প ধৰিবাই নোৰা আইছো হয় পাগলী যিটো কথা ময়ে ধৰিব পৰা নাই তই কেনেকে পাইবি ভোলাৰ কাণ্ড দেখিছ অপুক দম দি হরণতর্জ বন্ধ করে দিলা আর এই যে পরমেশ পুরাইরি হরণতাতে মাল খাই আছে কি করবি কুকুর কেন কে ছাই রবি কুকুর ছাই রবা নরা থই পারবি না কি যে পিস্তল লই ফুলে জানো না ও মাল খাই নিছা হবো কাবা গুলিয়ে দিব লাই বান্দার বলাগি মে দুর্বক পয়সা মাল খাবা গেলি লগত জিনিস দাল লই যাম জি মোকতো দরে মূর্খ পয়সা প্ৰেমলতাক লাও আৰু মাছে গুৱে বেটাই খিলিৰ চাকৰিত ধান্দা কৰিছে বৰলা ঐ বৰলা কি হ'ল যাবে নেকি ভাল ভাল মৰ্ণিং ৱাক কেনচেল কিয় সাহিত্য চৰ্চাৰ পৰা হাত সাৰিবলৈ শৰীৰ চৰ্চা এভইড কৰিছো সাহিত্য চৰ্চা অ হেল্ল' ৰীতা ৰাজবংশী ৰীতা ৰাজবংশীৰ কথা ক'বলৈ বাধ্যতামূলক হ'লো হওক তাকে মই ভাবি আছো উঠিছো সদায় তই মোক ৰাতিপুৱা জগাই দিয় তয়ো উঠ আজিচোন তোৰ খবৰে নাই
এনিৱে সাহিত্য চৰ্চাই ঘৰলৈ বহি যাবি। তাৰ আগে আগে মই পুনৰ চৰ্চা কৰিবলৈ অগ্ৰসৰ হৈ অগ্ৰগতি লাভ কৰিবলৈ বাধ্যতামূলক হ'ম হওক। মানে মানে আৰু কি, মই প্ৰেমলতা ঘৰলৈ গৈ পুনৰ চৰ্চাত লাগি যাম। এটা কথাই ভাবি আছো সদ্যহতে, মালতীৰ চাকৰিটো জিংকে কি নহওক দিয়াব লাগিব, আৰু মই এটা কামত লাগিব লাগে যিকোনো উপায়ে। বহুতো কামত লাগি বেটা তাতকে নকাকিয়া ধোয়াকে লগে কাম করিম। হেঙ্কে তো কবা লাগে, উল্টা উল্টা কয়া কো লাভ নাই। মই করা কাম দুটো করবি না? দো লগ লাগি করলি, এটা কামকে করিম তো। আমি আলোচনা করা কামটুকে করিম দে। একজন গুরুত্বতে দীক্ষা লই, সুর বৃত্তিটুকে ভালকে রং। বেলেগ গেটাবত যাবা লাগবো দে। কি বেলেগ গেটাবত যাবি? এ সুরো করিম ধরাও নপরিম, হেনাই গেটাবত যাম। ভাল ভাল জায়গা সুর করিম, হেনাই গেটাবতে যাম দে। আর পারলি এবার এটিএমকে সুর করিম। এটিএমকে টাকা বানো মেশিন থাকে যিয়ে তাকে করি। 2000 টাকা হল না, এক বেগ হলে হয়ে গেল। এখান এখানকে যদি এক সপ্তাহ লও হয়ে যাব। আমার জীবনটা যিমান সপ্তাহ বাঁচি দেখি সিমান সপ্তাহ হলে হয়ে গেল, আর কি লাগে আমার। ঠিক ব্যবসায় নালগে দে, আমারে রান্ধি যা। কিয় রান্ধিম দিয়ক, প্রেমলতা বাইদক লগে নাইছে, তেখেতে খাব দিয়ক। কেতু কথা নহয় এখিলি, কথাটো হল চাকরি। এ বাদ দি এখিলি, চাকরি হলি হব নহলি নাই, লাউ মাছ আমারে খাও যা। কি উল্টা কথা কয়ে দিয়ক, চাকরি হলি এনে লাউ মাছ কত খাব পারিম? আগে চাকরির মাথা মারক, পিছত খাওয়ার মাথা মারিম। যাওক বাইরে বাইরে দিয়াওক যায় না যই কিয়। বেটাক চাও, হাতত আছে লাও, সেখান হাতত বোধ হয় পলিথিনটোত মাছ। অ' প্ৰেমলতাক দিবা আনছি আন পাওঁ বেটাই। প্ৰেমলতাক লাও আৰু মাছে গৈ বেটাই খিলিৰ চাকৰিত ধান্দা কৰিছে। ৰহ, তোৰ ব্যৱস্থা মই কৰি আছো। তই প্ৰেমলতাক লাও মাছ দিবি, মোৰ মোবাইলত হুবহু ফটো তুলি ৰাখিম। সেই ফটো মই থানাত দিম, হেডছাৰক দিম। হাও অ' ভাবি থাকোঁতে এতিয়া দিয়া পৰ্ব শেষে হ'ব। হাফিজ ভাই কপা উলালহি, এটা কয়ে এটা গরে, সাতটা ভেন সানা মাছ। ইয়ে মাছ ডাঙর ফ্যামিলি দেখুন। কিবা কলা? গরু এটা, কাউ এটা, সানা মাছ এখোপা, এটু দেখুন মাছ ফ্যামিলি হল। হই দিয়ক, লগত এটা দেখরা পানিলেও দেখিছো। নিঠক, দিনে রাতে অলপ অলপ খাব পারব। মুখ দিছে নেলাগে। আপনাক লাউ মাছ নালগিলিও মুখ মানে খিলিক চাকরিটো লাগবই।
সেইদৰে আনছো দিয়ক। ইয়ে ৰাম নিয়ক খাব পাৰবো, কথা হ'ল খিলিৰ কিন্তু চাকৰিটোৰ মাথা মাৰবো, ফিতাৰক নিঠক। চেহ বৰ বেয়া কথা হৈছে দেই। কিবা এটা দরকারি কামত আইছিলো রব। দেখছো রবা তোমার কাম, বড়িয়া কাম। আমার মালতীর আর কত চাকরি হবো? আর কিয় নহব, হব নহয়া চাকরি খিলিরে হব। ও আর একটা কথা কিন্তু, এ প্রেমলতা চাকরি যত খাটাং আপনি খেদব। ওই লাউ মাছ ভেটি দা ফটো রেখছো রবা, চাকরি খেদবা মই গুনিয়া। সুন্দর ভিডিও আছে ও খিলির, চাকরি হব প্রেমলতা চাকরি যত খাটাং কিন্তু। প্রেমলতা খিলিক চাকরি দিবার কারণে মাথা মারি আছে। বৈদ্যুতি হৈছে, কেইদিনমান ছুটি লাগে মোক, একদম আরাম করবার মন গেছি। ছুটি লোক ছুটি সহজতে পাব, সবে সহজতে ছুটি পাই, পুলিশ নাই। এটা কাম করক, ডিউটিত গাফিলতি করে দিও, সাসপেন্ড করিব, লগে লগে ছুটি পাব। হেন এন ছুটি নালগে রব মোক। কিয় সাসপেন্ড হবলে ভয় করে? নকরো রব ভয়, পুলিশর সাসপেন্ড হই মেনি নাম। কেন এন ছুটি লাগে জানে না ম্যাডাম মোক? কোকসুন টিভি চাই থাকলে জি হঠাৎ পিকচার তো রই যায়, সব জেঙ্কে আছে হেঙ্কে থাকি যায়, বহুত দেরি পিছত জি আর আগত দরে চলবে ধরে, সেই বস্তু লাগে মোক। প্রেমলতাক বুদ্ধি গেলা তয়ে দিয়ে আসা, আর তোর বুদ্ধিমতে তাই নাচি থাকে। ও মাই গুড, মই তো একুয়ে কোয়া নাই। মালতীক সিটকে খিলিক চাকরি তুই তো ইমান লাগি আসা। মই এনে তাকে ভাবি ময়ও বুদ্ধি গেলছু, ভাবিছে তোক মাছ আর লাউ দিয়া ভিডিও করে রাখছো মোবাইলটুত। প্রেমলতা কিনে রাখিছে, দাম দিছে? ও দাম দিম, দি দিম দাম, মানে দি দিছো, মই তো উৎকোচ লওয়া নাই, কিনে রাখিছো, হাফিজক আনিবলে কইছিলু। ভিডিও করছো বাসা, তো কইছিলি নালগে, হাফিজে কয়ে খাক খাক, আগেও মাগুর মাছ দিছিলু, মুরগি দিছিলু, খিলি চাকরিটো চাবো, মালতী চাকরিটো খাবো, সেগুলা নকেছি মই সব জানো। কো কিনো বলকি আছে হে আপুনি, এবু হাফিজ ভাই একো কোয়া নাই। কো নকগলা এটুত নাছে মোবাইলটো, আই সব ডিলিট কর, ডিলিট কর। করিম জিদনা মালতি চাকরি তুমি প্রথম মাহদর মা বাবু হিদনা করিম, নলি মই এই ভিডিও আইএসআই সারক দিম। কি হর আইএসআই দিও? তন্তে আইএসআই এর আন্ডার তলত চাকরি নকরা, আইএসআই আন্ডার তল তত নকর যা, মুখ বুরবা ভাইছা। আইএসআই সারক কইয়ে প্রেমলতা খিলিক চাকরি তো দিবার কারণে মাথা মারি আছে, খিলিক চাকরি তো দিয়াত সুবিধা হবাক গেলি, আইএসআই চিঠি এখন লিখি ডেকা পুলিশের হাত নাই হেড স্যারক দি থৈ আহিছি, মই সব জানো, মই গেলু। ও স্যার এতিয়া কি হব? হাফিজ ভাই পৰা উৎকোচ তুমি লব নালাগেছিল। নেলাগে বুলি এটো কওঁ, এতিয়া আপোনাৰ এমূৰেই বিপদ হব। মোৰ আকৌ কি বিপদ? সেই উৎকোচ মাগু মাছৰ জোল আপুনিও খোৱা নাছিল। নাটক মই
আপনার আগত বাইদেউর আগত নাটক ঐ কি গান গাই আছ কথা ক কাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রালাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি ব্লান্স সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা।